এই ভিডিওটিতে আমরা বেসিক্যালি ইনশট ভিডিও এডিটর অ্যাপের মাধ্যমে কিভাবে আপনি মাল্টিপল ভিডিওকে অ্যাড করতে পারেন সেটাই শিখব। তো বেসিক্যালি মনে করেন আপনি কোনো টিউটোরিয়াল বানান, তো টিউটোরিয়ালগুলোকে চাচ্ছেন যে কম্বাইন আকারে একটা সিঙ্গেল ভিডিওতে কনভার্ট করতে চাচ্ছেন, অথবা ধরেন আপনি ব্লগিং করেন, সেই ব্লগের যে মাল্টিপল ভিডিওগুলোর কাট থাকে, অর্থাৎ মনে করেন আপনি 2 মিনিটের একটা ভিডিও করছেন, পরে একটু ক্যামেরাটা অফ করছেন, আবার 2 মিনিটের কিছু ভিডিও করছেন, অফ করছেন, তো এইভাবে মাল্টিপল ভিডিওগুলোকে অ্যাড করে একটা সিঙ্গেল লেন্দি ভিডিও বানানোর ওয়েটা আমরা আজকে ইনশটের মাধ্যমে দেখব। তো এটা অনেকভাবে করা যায়, আমি প্রত্যেকটা মেথড এই ভিডিওটিতে শেয়ার করবো আপনাদের সাথে। তো সবার আগে আমরা কী করবো, আমরা করবো যে কি ইনশট যেই অ্যাপ, তো সবার আগে আমরা কী করবো, সবার আগে আমরা ইনশট অ্যাপটা ওপেন করবো। ওপেন করার পরে আপনাকে এখানে কিসে ক্লিক করতে হবে, আপনাকে ক্লিক করতে হবে ভিডিওতে। তো আমি ভিডিওতে ক্লিক করলাম, ভিডিওতে ক্লিক করার পরে আপনাকে ক্লিক করতে হবে নিউতে। নিউতে ক্লিক করার পরে আপনাকে সেই ভিডিওগুলো সিলেক্ট করতে হবে, যেই ভিডিওগুলো দিয়ে আপনি মানে যেই ভিডিওগুলোর মাধ্যমে আপনি একটা কম্বাইন ভিডিও বা একটা সিঙ্গেল ভিডিও ক্রিয়েট করতে চান। তো আমি কিছু ইংলিশ টিউটোরিয়ালের ভিডিও বানিয়েছিলাম, তো আমি চাচ্ছি যে কি সেই ইংলিশ টিউটোরিয়াল যেই 4টা ভিডিও রয়েছে এগুলোকে কম্বাইন করে একটা সিঙ্গেল ভিডিওটিতে কনভার্ট করব। তো এটা করার 2টা ওয়ে আছে, একটা হচ্ছে হলো আপনি জাস্ট এখানে একটা সিঙ্গেল ক্লিক করলেন, আপনার সিলেক্ট করা হয়ে গেছে, আপনি এটাকে নিয়ে আসছেন, তাই না? তো এখানে দেখেন ক্যানভাসটা কিন্তু কি ইনস্টাগ্রামের মতো ফর্মেটে আছে, আপনি চাইলে এখান থেকে ক্যানভাসটা চেঞ্জ করতে পারেন, যে কোনো ধরনের ভিডিও তৈরি করার জন্য ক্যানভাস চেঞ্জ করতে পারেন। এখানে টিকটকের রয়েছে, ফেসবুকেরও রয়েছে, সব ধরনের ক্যানভাস আপনার এখানে অ্যাভেলেবল রয়েছে। তো আমি তো ইউটিউবে ভিডিওটা আপলোড করব, তো আমি ইউটিউবের ক্যানভাসটা সিলেক্ট করলাম। ওকে, আমার ক্যানভাস সিলেকশন শেষ, তারপর এখানে রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করার পরে আপনি চাচ্ছেন যে কি আপনার ভিডিওটি শেষের দিকে অ্যাড হোক। যদি আপনি সামনের দিকে করতে চান তাহলে আপনাকে কী করতে হবে, এই সামনের দিকেই আপনার এই যে দেখেন এই যে কার্সরটা রয়েছে সেটা রাখতে হবে। তো এখানে যদি আপনি প্লাস বাটন দেন, প্লাস বাটনে যদি ক্লিক করেন, তারপর এখানে একটা অপশন রয়ে আছে, সেটা হচ্ছে ভিডিও অর ফটো, আপনি কী অ্যাড করতে চান শুরুর দিকে, তো এখানে ক্লিক করে আপনি ভিডিওটা অ্যাড করতে পারেন। তো আমি তো শেষের দিকে অ্যাড করব আমরা বাকি 3টা ভিডিও, সেটা আমরা কীভাবে করতে পারি, একদম শেষে চলে যেতে হবে। শেষে চলে যাওয়ার পরে আপনাকে প্লাস আইকনে ক্লিক করে ভিডিওটি এখান থেকে নেক্সট ভিডিওটা কোনটা সেটা সিলেক্ট করতে হবে, নেক্সট ভিডিওটা হচ্ছে হলো এইটা। ওকে, তো আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে রাইট ক্লিক করতে হবে, দেখছেন অটোমেটিক্যালি কিন্তু এটা অ্যাড হয়ে গেছে, নেক্সট ভিডিও যেটা ছিল সেটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এখানে যদি আপনি প্রেস করে রাখেন, আপনার যদি যেই সিকোয়েন্সটা রয়েছে সেটার উপর প্রেস করলে দেখেন এটা কিন্তু দুইটা অপশন আসে, আপনি যেই দুটা ভিডিও অ্যাড করেছেন। তো আপনি চাইলে প্রথমটাতেও শিফট হতে পারেন, বা আপনি নেক্সটে যেটা অ্যাড করেছেন সেটাও শিফট হতে পারেন। তো আমি তো শেষেরটার দিকে যাব, তো আমি শেষেরটাতে চলে গেলাম, তো এখান থেকে জাস্ট আবার আমাকে শেষের দিকে চলে যেতে হবে। শেষের দিকে যাওয়ার পর আমি কী করবো, আমার নেক্সট ভিডিওটা অ্যাড করব। তো এভাবে আমরা কী করতে পারি, অ্যাড করতে পারি, ঠিক আছে? কিন্তু এটাও কি একটা লেন্দি প্রসেস আমার কাছে মনে হয়, যে বারবার প্লাস বাটনে ক্লিক করে তারপর ভিডিও অ্যাড করা। তো আমরা করবো যে কি যে আমরা 4টা ভিডিও ডিরেক্টলি কীভাবে একসাথে অ্যাড করে দিতে পারি সেটা আমরা দেখব। তো আপনি এভাবে করে করে কিন্তু তারপরে সেভে যদি ক্লিক করেন তাহলে কিন্তু অটোমেটিক্যালি এটা সেভ হয়ে যাবে। তো আমি এখন দেখাবো যে কীভাবে আমরা 4টা ভিডিওই একসাথে এখানে নিয়ে আসতে পারি। এর জন্য আমাদের কী করতে হবে, আমরা জাস্ট শুরু থেকে শুরু করি, আমরা ভিডিওটা আবার শুরু থেকে শুরু করব। তো এখন আমরা চাচ্ছি যে কি আমরা চাচ্ছি যে কি 4টা ভিডিও যাতে আমার ডিরেক্টলি চলে আসে। তো 4টা ভিডিও চলে আসার জন্য আমাদেরকে আবার ভিডিওর যেই ফোল্ডার আমি রেখেছিলাম সেখানে যেতে হবে। এখন কোন 4টা ভিডিও আপনি সিলেক্ট করবেন সেটা সিকোয়েন্স আকারে সিলেক্ট করবেন। আমি এখান থেকে এইটা প্রথমে সিলেক্ট করলাম, ওকে, তারপরে এইটা যাবে, তারপরে মনে করেন এইটা যাবে, তারপরে মনে করেন এটা যাবে। সিকোয়েন্স আকারে যখন আপনি সিলেক্ট করবেন, তারপরে যখন রাইট বাটনে ক্লিক করবেন, অটোমেটিক্যালি সেটা কিন্তু আপনার সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে? নো ফ্রেমে ক্লিক করলাম, তো এখানে দেখতেই পাচ্ছেন 11 মিনিট 18 সেকেন্ড, তার মানে কি আমার 4টা বেজে ভিডিওটা ছিল সবগুলো ভিডিও কি অটোমেটিক্যালি অ্যাড হয়ে গেছে। ওকে, তো এখন আমরা একটু এডিটিংয়ের কাজ করবো। এডিটিংয়ের কাজটা কীরকম, যেমন আমি একটু যদি আপনাদেরকে শোনাই, আমার শুরুতে এই লাইনটা ছিল ইম্পর্ট্যান্ট ট্রান্সলেশন অ্যান্ড কমন প্রভাব, ঠিক আছে? এই লাইনটা ছিল আমার, আমি তো আমার শুরুর দিকে জাস্ট এটা ছিল ইম্পর্ট্যান্ট ট্রান্সলেশন অ্যান্ড কমন প্রভাব, এই লাইনটা ছিল। তো এটা কিন্তু প্রত্যেকটা ভিডিওর শুরুতেই ছিল, দেখেন এই যে আমি যে নেক্সট ভিডিওটা অ্যাড করেছিলাম সেটার শুরুতেও ছিল। তো আমি চাচ্ছি না যে এটা বারবার এইখান থেকে এটা স্ক্রল করে 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 স্প্লিট করে ফেলবো, ঠিক আছে? তো এইখান থেকে আমি এটা কী করবো, একটু ক্রপ করে দিব। তো আপনারা চাইলে আপনারা নিজে ট্রাই করে দেখতে পারেন। তো এই ক্রপ করা শেষ, আমি নেক্সট ভিডিওটা এভাবে ক্রপ করবো। তো বারবার এভাবে স্ক্রল না করে আমি ডিরেক্ট ওই ভিডিওতে চলে গেলাম। তো আমি আবার এটাতে কী করবো, এই দেখেন এটার মাধ্যমে আমি স্ক্রল করবো, বাস। নেক্সট আরেকটা ভিডিও রয়েছে আমাদের, সেটা আমি কী করবো, স্ক্রল করবো, বাস। আমার ক্রপ করা শেষ, এখন আমি কী করবো, জাস্ট আমার ভিডিওটা অলরেডি জাস্ট সেভে ক্লিক করলে অটোমেটিক্যালি কি এটা
সেভ হয়ে যাবে। তার মানে আপনি চারটা বা পাঁচটা যে কোনো যে কয়টা ভিডিও আপনার রয়েছে সবগুলো দ্বারা ডিরেক্টলি সিলেক্ট করে করে এভাবে মাঝখান থেকে একটু এডিটিং করে আপনি কিন্তু কম্বাইন আকারে এটাকে প্রেজেন্ট করতে পারেন আপনার সোশ্যাল মিডিয়াতে। তো এটা সেভ হচ্ছে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, এবং যদি ভিডিওটি ইউজফুল মনে হয় এবং ভিডিও আরও দেখতে চান ভিডিও এডিটিংয়ে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।